প্লিজ আব্বা আমি ফেল করি নাই আমি ড্রপ দিয়েছি ড্রপ দি যাও চোখের ব্যাপার হয়েছে নি ওই জুনা নাই গেল এই তোমার উপরে কি কোনো কিছু আসর আছে এত সকাল সকাল ঘুম ভাঙে কেন তোমার কথা আছে না আই লু টু বেড আর লু টু রাইজ মেক্স এ ম্যান পারফেক্ট এই কথাটা তো মনীষীরা বলছে শুধু খালি এখন কথাই আর কোনো কামের মধ্যে তো নাই কয় কি বউ আমি কোনো কাম করি না মেয়ে লোকের লগে আমি কিন্তু অস্ত স্টার্ট বাপার না ও আস্তে আস্তে আটলি মাই লোকের মতো আটা হইলো আর এখন আমি যদি জোরে আটি তাহলে পুরুষ লোকের মতো আটা করবেন তাহলে আটি আরে খারান কি কর না কোন আপনার শরীর তো ভালো না বেগম সাহেবা আপনি তো বেমানের মধ্যে পড়ে যাবেন গা তো চলেন আস্তে আস্তে আইটা সব কথা কইতে দেন বলেন আমার পোলাই যখন ইঞ্জিনিয়ার হইব কথা যখন না আমার গালে হাসি পায় আর কবে ইঞ্জিনিয়ার তিনবার তো পরীক্ষা পাতি লেছে ইঞ্জিনিয়ার অনেক টাইম করছে ইঞ্জিনিয়ার অনেক আর কোনো টাইম নেই বুঝছেন আপনার মাথার রোগের মধ্যে কাজ লেগে গেছে না ইঞ্জিনিয়ার এতে কই শোনেন যদি না হইয়া থাকে সেটা আপনার লেগে হয়েছে যজ্ঞ একদিন একদিন আমার পোলায় তো ইঞ্জিনিয়ার হইবই চাকরি বি পাইব তখন আমার বোন মমতাজের মায়ের দিয়ে বিয়ে করাই লই আমি আরেকটা খাস আছে বুঝলেন আপনি কই রেখে আপনি শুনে রাখেন আমার বোন জানু আছে না জানুর পোলার লগে আমার মায়েরে বিয়ে দেবো বইনে বইনে বিয়ে নেবো আমার মাই কইতো কোনো সময় মাইয়া পোলারে বাইরে দিবি না মাইয়া দিয়া পোলা আনবি পোলা দিয়া মাইয়া আনবি নিজেরা নিজেরা বইনে বইনে বিয়াই নবি আমার মায়ের মতের লগে আমার মতের খুব ভালো মিল আছে আসলে একদিন আপনি আমি থাকবো না খেয়েই থাকবো না সেদিন কী হইব বইন পোলা মাইয়া আনলে পরে কী আমাকে বাড়িতে একটা মহব্বতের বন্যা বয়ে যাবো কী মজা হইব বইনে বইনে বিয়াই নেবো আচ্ছা শোনেন শোনেন নাই আপনার মেশিন কই এতক্ষণ আমি কি কইলাম একটা কথা শোনেন নাই আপনি আপনি আমার এত বড় বেজ্জত করলেন এটা কোনো কথা হইলো এই রাস্তার মধ্যে আপনি এত বড় সাহস আপনি এই অধিকার কে দিছে আপনি পাইছেন কি আবে ওই যাওয়া কেন ওই জেনে বার জলদি আয় দেখ কি হয়েছে আমি দলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবো ওই যে ওরকম দশা শুয়ে লাস্ট আমি তুলতে পারুম না বইরা গেছে মনে হয় আমি একটা ব্যবস্থা করতেছি হ্যালো ম্যানেজার তোমার বাবি তো ইন্ডা লীলা হয়ে গেছে হ্যাঁ আচ্ছা এখন তোমাকে একটা জরুরি কথা বলি স্যার স্যার যা আবে এন তো স্যার আচ্ছা ওই যে একটা জুয়ান মাইয়া একটা তরতাজা ওর লগে যে আমার বিয়ার কথা ফাইনাল করছিল ওই মাইয়াটারকে বিয়া হয়ে গেছে না হয় নাই হ্যাঁ কখনো হয় নাই কেউ তাহলে তার লোকা লাভ করো চাচা চাচা মরে নাই তো এখনো মরে নাই বাইচা রইছে মরে নাই এখনো বাইচা রইছে মরে নাই তাহলে মেয়ে ছেলের পেরান হইলো কাউঠা গো মতো তাহলে সহজে মরবার যায় না মানে দিলে আবার লইনে চেরে উঠবো যা এক গাড়ি লিয়ে আয় গাড়িটা লিয়ে আয় আচ্ছা ঠিক আছে আজব কাউটা হালা মনে করছে মরে গেছে।
পেটের মধ্যে তো মনে হয় চিকা ধরে যাচ্ছে। শুকুর আলী তো বাইরে নাস্তা আনতে গিয়ে টাঙ্কি মারবার লাগছে, ওরে আমি দুই দিন দেখছি বাইরে খাড়া খাড়া টাঙ্কি মারে। হ্যাঁ তাই নাকি কচকে? আমার মাথা কিন্তু রক্ত উঠে যেতেছে গা। আরে ভাইজান আমার তো মাথাই ধরতাছে না যে ১৬ বার ভারতবর্ষ জয় করার দরকার ডাকি তোর, একবার করলেই তো হয়। তুই এটা দিবি নাকি আমার ক? আমি কিন্তু এখন চেতে যেতেছি কিন্তু একটু বেশি বেশি চেতে যেতেছি কিন্তু। দেখেন ভাইজান আপনার কোনো কথায় আমি কোনোদিন নাক গলাইছি? সাদা সাদা লাগে কে, কিছুই তো লেখা নাই। হ্যাঁ ও এই পাশ চশমাটা কই রাখছি। হ্যাঁ এর লাগে আপনি ৩ বার ফেল মারছেন। আই বেটা তোর মত আমি ফেল মারি নাই, আমি ড্রপ মারছি খালি। ওই ফেল করা ড্রপ মারা একই কথা, যেই লাও সেই কদু। আপনি যদি ইঞ্জিনিয়ার না কয়ে চারু কারুর কথাও কইতেন তাও দিল্লা শান্তি পাইতাম। কত শখ আছিল জীবনে আব্বা জান, তুই এটার কোনো পড়াই মনে করলো না? এই জিনিসটা রে তুই যদি একটা আর্কিটেকচার যদি এরকম করে দিত, একটা বিল্ডিং বানাই দিত না, তাহলে তো ওয়ার্ল্ড ক্লাস ফেমাস আর্কিটেক্ট হয়ে যেত। তুই দেখ তুই ডিজাইন কি করছস। সেটা না হয় বুঝলাম, কিন্তু এবার কিন্তু সত্যি সত্যি কি ধার লাগছে ভাইজান। আর বেশিক্ষণ না খেয়ে থাকলে না পেটের মধ্যে একটা গ্যাস হয়ে যায় গা। এই যে ওয়েও গেছে গা, চলেন বাইরে যেয়ে নাস্তা করে আসি। আর এই বাড়ির লোকজনে না একটু টাইট দেওয়ান দরকার বুঝছেন না, আব্মা আব্বা যা না থাকলে বাড়িটারে তো তারা মাথায় তুলে ফেলায়। আমার নকলটা আমার দেওয়া যান ভাই যান। মানে কি আচ্ছা ঠিক আছে এই লো ভাই। ভাই যান ওই যে কথা আছে না ওই যে আম্মা জানলে কিন্তু একটু কোয়েন না। হ্যাঁ আপনার আমার মধ্যে থাকলো বিষয়টা। আমি ওকম না, তুইও কিন্তু করছিস না ভাই। কি না আমি যে এই যে প্যারামেডিকেলে ভর্তি হয়েছি, নতুন কইরা ইঞ্জিনিয়ারিং বাদ দিছি, করছি না কিন্তু। আপনি কি ইঞ্জিনিয়ারিং শেষ করবেন না? আবে ইঞ্জিনিয়ারিং শেষ করুম না কেটাই কইছে, কিন্তু জীবনটারে মনে কর সাথে মো ডাক্তারি লাইন আব্বার কলজা ঠান্ডা করানোর লেগে মনে কর আমার ইঞ্জিনিয়ার হইতেই হইব, কিন্তু আমার কলজা ঠান্ডা করার লেগে মনে কর আমার ডাক্তার অন লাগবে। ডাক্তার? কিন্তু আপনি ডাক্তার হইবেন কেমতে? তো একটা মানুষ এক লগে ডাক্তার আবার ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার আবার ডাক্তার, দুইটা এক লগে কেমতে হয়? একটা ডাক্তার মাইয়া বিয়া করে ভালো হয়ে যাব গা। ডাক্তার মাইয়া বিয়া করে ডাক্তার হয়ে যাবেন গা? আল্লাহ গোয়েটা আপনি কি উনাইলেন ভাইজান, আপনার মাথা মোটা কি নষ্ট হয়ে গেছে গা? বেটা প্রবলেম হলে আমার হইব, তোর কি? তুই এত চিন্তা করতেছিস কি লাগা? তুই চল এখন কেমতে কি করবি, খিদা লাগছে নাস্তা করি চল। এই সকাল সকাল তুমি বিরহের গান শুনতেছো কেন লাগিয়া? সকালবেলা তুমি শুনবা সুখের গান? সকালবেলা যদি বিরহের ঘটনা ঘটে আমি কি সুখের গান শুনবো কেমনে? কি বিরহের ঘটনা ঘটছে? তোমার মা মরছে? বললা দাও তুমি লাভা মা মরবো কেন? এইসব কথা তোমার মুখে আসে কিভাবে? তাহলে কি বউ মরছে? বউ মরবে? এত সকালে বউ মরে মানছে? এই বউ, হ্যাঁ বউ তো বই আছে এখানে কি সুন্দর থাকে না?
না মানুষের দুইটা বউ আমারে না জানে আরেকটা বিয়ে করছস দুইটা বউ থাকলো তো এইখানে থাকতাম না কসি বউর কাছে যে ঘুমাইতাম সকালবেলা উঠে বিরয়ের সঙ্গে ছুটতাম না জিলানি শাশুড়ি মারা গেছে জিলানি শাশুড়ি হায় এটা কি কইলো তুমি কখন শাশুড়ি কি ভালো মানুষ আছিল হ্যাঁ বেবাকে এই একই কথা কয় মরে যাওয়ার পরে কয় আরে কি সুন্দর মানুষ আছিল যাই হোক তুমি তো ওইদিকে ব্যস্ত ছিল এজন্য তোমার জন্য ওয়েট করতেছিলাম কখন ফিরে আসবো জানি না হালার বুদ বুইরা হালা খাটাস কানে শোনে না আমার দিয়ে খালি কাম করাই আমি তোর ম্যানেজার না মনে একটা চাকর কাম করাই খালি আজকে বউ মরে গেছে দেখা গেল কি তো হারা রাত ধরে কাম করাইতেছে এরপর কি কয় জানো বউ মরার লোক লোক কইতেছে শোন মাইয়ে খুঁজে ভাই কর বিয়ে করুম তুমি এই চাকরি আজকেই ছাড়বা নাহলে তুমি ওই বেটার মতো বিয়ে পাগলে হয়ে যাইবা বিয়া পাগলাম আমি এত সস্তা না আমার চরিত্র ফুলের মতো পবিত্র জীবনেও বিয়ে করতাম না জানা আছে পুরুষ মানুষের চরিত্র পুরুষ মানুষ হচ্ছে কুত্তার দাঁত মায়া মানুষ দেখে পাগল হয়ে যায় তাই না পুরুষ মানুষ কুত্তার দাঁত মায়া মানুষ দেখে পাগল হয়ে যায় তাই মোবাইলে প্রত্যেকদিন 200 টাকা করে যে লাগে কাল লাগে আমার না আপনার 200 টাকা দিয়ে কি করেন কাল লাগে এত কথা কানাতে কটর কটর করে ওই ওই আমি আমার মাল লোকের কথা কই তুমি আমারে সন্দেহ করো ওই ব্যাগ মাই এক কথা কয় কোনো ধরা বললি কয় মাল্লের কথা কইছি মাল্লের কথা কইছি যাই হোক সন্দেহ করার টাইম নাই সন্দেহ করতে সময় লাগে আমার এত সময় নাই মেলা কাম পড়ে রয়েছে আই এম বিজি ম্যান আমি তো মুখ সামলাবো পরে আগে তুই চাচিয়ের মাঝে মারা গেছে এই খবর জানোস না কি কথা কন কেন মরবো কেন কি সুন্দর হাঁটতে গেল সকালবেলা হাঁটতে গেছে সকালবেলা এরপরে তুই জানো না কিছু মরে গেছে আমি তোরে দেখতে আসছি পাগল হই নাই আরে আবুল তাবুল কথা করেন আবার বলতেছ আবুল তাবুল কথা বলতেছ আমি মুখ সামনে কথা বলেন পাগল হই গেছি আরে তুই লাশ কোথায় রাখছ রে গো কি হল লাশ আবার কি হল কি হল লাশ আরে লাশ আরে এই কি চে এই এই কি চে রে ভাইজান এই ম্যানেজার ভালো গিয়ে এ জিটাই আমি পাগল হইছি এ আম তেল ধরে গাল না দিবেন আবার জিগা যাস গাল না করে দি দাও হিন্দু মাপ চাইতাছি আমি ভাল লাগতেছে না তো চিৎকার চাচ্ছি আমি যে কি হইছে আরে কি হইব কি চাচি আম্মা যে মরে গেছে এই খবর আপনি জানেন না আমি জিজ্ঞেস করতে আরে নেলে রাজিউন কেমনে মরছে আহেরে আমি তো একটা জিনিস বুঝতেছি না আপনি হ্যাঁ পোলা আপনি এটা জানেন না আপনি মায়া যে মরে গেছে মানে কি আমার মা মরে গেছে মানে আপনি জিন্স প্যান্টের গেঞ্জি পরে ঘুরতে পারেছেন কোথায় আমি কি সুন্দর শোকের জন্য আমি কালো জিনিস পরে আসছি কোন মরছে আপনি আপনি জানেন না আপনি আম্মা মরছে যে কেন কইছে আপনি রে আরে কেন কি চাচা নিজে বোন দিয়ে কইছে হাই রাব্বানি আসমানি আব্বা আম্মা বলে মরে গেছে গা আমার বোন দিয়ে হইয়ে মরে গিয়ে আম্মা আম্মা তো না আব্বা মরে গিয়ে আম্মা তো বন্ধ করছে না আব্বা কই আরে ভাই এ কাঁদতেছে আসল জিনিসের মধ্যে তো নাই আব্বাই কই যে তো আমার একটা জায়গা থেকে ফোন দিয়ে কইছে যে চাচি আমরা মরে গেছে আমি সঙ্গে সঙ্গে দৌড়ে এসে কোন জায়গাতে বসে তা তো জানি না ওইত পারে মানুষের মরা হন না যেত বড়র করে মরি আমার মনে হয় বড়র করে মরে গেছে রাস্তায় আটকে গেছে না আপনি কইলেন মনে হয় রাস্তায় কোনো জায়গায় মানুষের চাপা ধরে পড়ে গেছে সঙ্গে সঙ্গে মেডিকেলে নিয়ে গেছে মেডিকেলের এখান থেকে চাচা কোন জায়গা দিয়ে ফোন দিচ্ছে কে জানে তুমি এত কান্দ না তুমি তাড়াতাড়ি বড়ই কাটার অবস্থা করো মরার সময় বড়ই কাটা লাগে বুঝতে পারছো আর আমরা দুজন এক কাজ করে চলেন চাচা অনেক আগে আমরা এলাকার ময় মুরব্বি তারপরে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদেরকে মাইকিং করে জানাই দিই ঘটনাটা কি হয়েছে কেমন হয়েছে যত লোক জানাতে অ্যাটেন্ড করবে তত চাচি আমার কান্দেন না রে ভাইয়া কান্দেন না আর শোনো তুমি বড় কেটে আনতে ভাইয়া সুন্দর করে মনে করো যে দরজা কবাট আটকে যায় আবার চুল চোট টোট ঢুকে না গেল তাই না চোট ঢুকতে পারে এই সময় কিন্তু চোরাচুরি অনেক হয়
আমার এক ফ্রেন্ড আমার মরে গেছিল ওই জায়গা চুরি যাই হোক আমরা যাই একটু মাইকিং করে আসি মানুষের জানাই আসি আর তুমি সব দেখে শুনে বড় করে চুপ করো দরজা জানলে একটু দেখে রেখো চুরি স্যার ফোন বাজে স্যার ফোন বাজে দত্তরিকা এই সমস্ত মালিকের কাজ করার অনেক কষ্ট আছে না হলে না হলে আমার কি মা তো মারা গেছে আন্টি এই তো কিছুক্ষণ আগে খবর পেলাম না ওই আব্বা নাকি ফোন করেছে আমাদের ম্যানেজারকে তো ম্যানেজার বললো আমি কিছুই বুঝতে পারছি না আম্মা তো এখন জান্নাতে চলে গেছে আব্বা কই ওরে বুঝতে পারছো না কেন আমি জানি না নানা তো মুন্সিগঞ্জে আরে আব্বা প্রতিদিনের মতো আমাদেরকে ঘুম থেকে তুলে তোর আব্বা ঘুম থেকে তুলে তোর আব্বা যা অভিনব কায়দায় তোদেরকে ঘুম থেকে তুলে না আমার মনে হয় আরে দূর ঘটনা শুনতে চেয়ে আবার হাসি শুরু করলে কেন একবার না আমি তোদের বাসা ছিলাম বুঝছিস সকালবেলা উঠাচ্ছে উৎকট একটা আওয়াজ শুরু হইলো আমি তো ভয়ে মনে করলাম ডাকাত পড়ছে আরে বাবা মানে পুরনো প্যাচাল বন্ধ করে এইবার ঘটনাটা তো শুনবা আচ্ছা আচ্ছা তুই বল বল মানে আব্বা তো আম্মাকে তুলে হাঁটতে বেরিয়েছে সকালবেলা এখনো তো ফেরে নেই তুই বললি আম্মা মারা গেছে আরে নানি মারা যাবে কেন তোর সাথে আমি আমার আম্মার কথা কইনি তোর আম্মার কথা কও ও তারপর শোনো মানে আব্বা তো আম্মাকে নিয়ে হাঁটতে বেরোলেন এই কথাটা এইটা নিয়ে তুই তিনবার বললি এই তোর আজকালকার পোলাপান কথা কইতে শিখলি না আরে তুমি না কথাই বলতে দিচ্ছ না আচ্ছা যা কোনো কথা কমু না এবার ক ঘটনাটা ক সেখান থেকে আব্বা ফোন দিয়েছে ম্যানেজারকে আম্মা মারা গেছে এখনো পর্যন্ত লাশ বাসায় আসেনি এরপর আর কিছু বলতে পারছি না